নমস্কার বন্ধুরা, রিতার আহারে বাহারে আপনাদের সবাইকে স্বাগত। চলেছি আজকের একটা নতুন ধরনের রেসিপি নিয়ে, দুধ পনির। আমরা প্রত্যেকের ঘরেই অনেকেই অনেক সময় নিরামিষ খেতে হয়, কি চিন্তা করি আমরা কি করব। তাই আজকের নিরামিষ পনির রান্না করে দেখাবো পেঁয়াজ রসুন ছাড়াই। আর এই ভিডিওটা দেখতে আপনাদের অনুরোধ রইল, পুরো ভিডিওটা দেখবেন কিন্তু। প্রথমে আমি কড়া বসিয়ে প্রথম থেকেই আমি জলটা ফুটিয়ে নিয়েছিলাম, এর মধ্যে আমি এক চামচ নুন দিয়েছি। এখন আমি গ্যাসটা নিভিয়ে দেব, দিয়ে এই পনিরগুলো এইটার মধ্যে দিয়ে দেব, অল্প অল্প করে দিয়ে দেব। এটা একটু নেড়ে দেব, এখন 10 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে দেব। পনিরগুলো আমি জল থেকে এখন ছেঁকে তুলে নিচ্ছি। এইভাবে করে নিলে পনিরটা একটু নরম হয়ে যায়, আর এর মধ্যে যে নুনটা দিয়েছিলাম নুনটা পনির মধ্যে ঢুকে যায়, আর খেতে টেস্টি হয়। গ্যাসটা ধরিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি, এখন আমি তেল দিয়ে দেব। এখানে আমি সাদা তেল ব্যবহার করছি, যেহেতু দুধ পনির হবে যার জন্য সাদা তেল ব্যবহার করছি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি পনিরগুলো ভেজে নেব হালকা করে। আমি ধারিয়ে নিয়েছিলাম, এখন ভালো করে ভেজে নেব। পনিরগুলো ভেজে তুলে নিলাম, হালকা হালকা করে ভেজে নিতে হবে। এইভাবে আমি সবগুলো পনির ভেজে নেব, আর তেল দেব না, ওই তেলেই দেব। তুলে নিয়ে যে কড়াইতে যে তেলটা ছিল সেই তেলের মধ্যে আমি এগুলো দিয়ে দিচ্ছি। এখানে কাঁচা লঙ্কা বাটা আছে, এটা নিয়েছি 8টা কাঁচা লঙ্কা নিয়েছি, ঝালটা যে নিজের পছন্দ মতো। আর একটা বড় সাইজের টমেটো নিয়েছি, আর নিয়েছি 1 টুকরো আদা, আর নিয়েছি 10টা কাজু বাদাম, চামচ নিয়েছি 1 চামচ মতো বড় চামচের, আর 10 গ্রাম পোস্ত, এগুলো আমি সব একসাথে দিয়ে দেব। এগুলো আমি খুব ভালোভাবে ভেজে নেব। গ্যাসটা কিন্তু কমিয়ে দিতে হবে, জোরে দিলে কিন্তু পুড়ে যাবে। এইভাবে গ্যাসটা কমিয়ে অনেকক্ষণ ধরে নাড়তে হবে। আমি যে মশলাগুলো এখানে ব্যবহার করেছি অনেকক্ষণ ধরে কষাবেন ততই ভালো লাগবে, কারণ কষাতে কষাতে এর মধ্যে একটা তেল ছাড়বে, তারপরে আমি অন্য কিছু দেব সবকিছু। আর ভুলেও গ্যাসটা জোরে দেবেন না, আস্তে করে করতে হবে, তার জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে করতে হবে। মশলা আমি মিনিমাম 5 মিনিট ধরে কষিয়ে নিয়েছি, এখন আরো 5 মিনিটের জন্য ঢাকা দেবো, আর গ্যাসটা একদম কমিয়ে রাখবো। 5 মিনিট পরে আসছি, চলে এলাম 5 মিনিট পরে, এখন ঢাকাটা খুলে নেব। হয়ে গেছে,
এখন আমি আরো কিছু জিনিস দেবো বলেছিলাম, তার মধ্যে এই দুধ দিয়ে দিলাম, এক গ্লাস আমি এখানে দুধ দিয়ে দিচ্ছি। এটা ভালো করে নেড়ে নেব। এখানে আমি এক চামচ মতো চিনি দিয়ে দিলাম। চিনিটাও নিজেদের পছন্দ মতো, অনেকে চিনি খায় না। আর দিয়ে দিলাম এক চামচ নুন, এটাও ভালো করে আমি মিশিয়ে নেব। তো মেশানো হয়ে গেছে। এখন ভাজা পনির গুলো আমি তুলে রেখেছিলাম, এগুলো দিয়ে দেব। পনির গুলো ভালোভাবে মিশিয়ে দিয়েছি। এখন এটা আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পরে আসছি। মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি। এখন এটা ভালো করে নেড়ে দেব। পনিরটা মোটামুটি হয়ে গেছে। এখন আমি ধনে পাতা ছড়িয়ে দেব। এই নিরামিষ রান্নাটা কসুরি মেথি হলে খুবই টেস্টি লাগে। আমার কাছে কসুরি মেথি নেই, তাই ধনে পাতা দিয়ে দিচ্ছি। আর দেব শাহি গরম মশলা, অল্প একটু দেব, বেশি দেব না। ভালো করে এটা নেড়ে দেব। এই নিরামিষ পনির রুটি লুচি পরোটা যার সাথেই খাবেন খুবই ভালো লাগবে। একবার বাড়িতে ট্রাই করে দেখবেন বন্ধুরা কেমন লাগে। আর ভালো লাগলে অবশ্যই করে আমাকে জানাবেন, আমার চ্যানেলে এসে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, এগুলো করতে ভুলবেন না বন্ধুরা। আর আপনারা ভালো তো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন।